অঙ্কটা দেখো, থ্রি নাম্বার তিনটে সংখ্যা, তিনটে সংখ্যা কি কি বলছে? দেয়ার আর থ্রি নাম্বার রেশিও ওয়ান ইস টু টু ইস টু থ্রি অ্যান্ড দেয়ার এইচ সি এফ ইজ টুয়েলভ। দি নাম্বার আর নাম্বারগুলো কি কি? আমি কি বললাম যে এইচ সি এফ হচ্ছে কোনো সংখ্যার এইচ সি এফ যদি দেওয়া থাকে এবং সেই সংখ্যাগুলোর রেশিও বলে দেওয়া থাকে, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার রেশিও কি হচ্ছে? ওয়ান ইস টু টু ইস টু থ্রি, ওকে। এবং তাদের এইচ সি এফ সঙ্গে গুণ করে দাও, এইচ সি এফ কত? বারো। এইচ সি এফ বারো, এইচ সি এফ কত? বারো। তাহলে গুণ করলে কত হবে? ফার্স্ট সংখ্যা বারো এক বারো, দ্বিতীয় সংখ্যা বারো দুগুণে চব্বিশ, তৃতীয় সংখ্যা তিন বারং ছত্রিশ, এটাই আনসার, ওকে। তাহলে এইগুলো হচ্ছে সংখ্যা বেরোলো, এটাই জানতে চেয়েছে নাম্বার আর। যদি বলতে এদের এই সংখ্যাগুলোর লসাগু কত কত, তাহলে অন্য ধরনের অঙ্ক তো, তাহলে এই বারো চব্বিশ এবং ছত্রিশ তখন লসাগু করতে হতো। জাস্ট এখানে চেয়েছে নাম্বার কত, তাহলে নাম্বার আমরা বের করে দিলাম, ওকে। চলো পরের অঙ্ক দেখো, বলছে রেশিও অফ টু নাম্বার ইজ থ্রি ইজ টু ফোর অ্যান্ড দেয়ার এইচ সি এফ ইজ ফোর, দেয়ার এল সি এম ইজ, ওকে। তাহলে আমাকে প্রথমে নাম্বার বের করে নিতে হবে। তা আমরা তো জানি দুটো সংখ্যা রেশিও বলে দিয়েছে, তাহলে টু নাম্বারস, তাহলে টু নাম্বারস একটা কি বলেছে, একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে ফোর, থ্রি ইজ টু ফোর অ্যান্ড দেয়ার এইচ সি এফ, এইচ সি এফ ফোর। তাহলে এইচ সি এফগুলো আমি কি বলেছি, গুণ করে দেবে, এইচ সি এফ চার দিয়ে গুণ করে দাও। তাহলে সংখ্যা দুটো কী কী বেরোলো দেখো, তিন চেরে বারো আর এই সংখ্যাটা কত, চার চেরে ষোলো। তাহলে দুটো সংখ্যা কী বেরোলো, বারো এবং ষোলো। এবার বলছে দেয়ার এল সি এম ইস, অর্থাৎ এই দুটো সংখ্যা অর্থাৎ বারো এবং ষোলোর লসাগু কত বের করতে, এল সি এম মানে লসাগু। তাহলে চলো এখানে লসাগু কীভাবে করতে হয় জানো, ছোটোবেলায় করেছো, বারো আর ষোলো লসাগু করো। তো কত দিয়ে খাবে, চার দিয়ে, দুই খাওয়া প্রথমে, দুই খাওয়ালে ছ দুগুণে বারো আর দুগুণে ষোলো, দুই খাওয়ালে তিন দুগুণে ছয়, চার দুগুণে আট যাবে না, তাহলে দুই দুগুণে চার, চার চেরে ষোলো, তিন ষোলো আটচল্লিশ, আটচল্লিশ লসাগু কত হবে, আটচল্লিশ, ওকে। বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। চলো এই অঙ্কটা দেখো, এবার তৃতীয় অঙ্কটা দেখো, এলসিএম অফ টু নাম্বার, দুটো সংখ্যার এলসিএম কি কি, দুটো সংখ্যার এলসিএম কি আটচল্লিশ বলে দিয়েছে, আচ্ছা লসাগু বলে দিয়েছে, এলসিএম অফ টু নাম্বার দুটো সংখ্যার গসাগু লসাগু বলে দিয়েছে আটচল্লিশ অ্যান্ড দি নাম্বার আর রেশিও টু ইস টু থ্রি, দুটো সংখ্যার রেশিও বলে দিয়েছে টু এক্স টু ইস টু থ্রি, দি সাম অফ দি নাম্বার। তাহলে আমরা কি কি জানি, একটা সংখ্যা কি টু এক্স আর একটা সংখ্যা থ্রি এক্স, এই দুটো সংখ্যার গুণফল তো লসাগু না, তাহলে লসাগু কত আটচল্লিশ, তাহলে এক্স সমান সমান কত, আটচল্লিশ বাই দুই গুণ তিন, চব্বিশ দুগুণে আটচল্লিশ, তিন আসছে চব্বিশ, তাহলে এক্স কত আট। তাহলে প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা এক্স এর মান কত বেরোলো, আট বেরোলো, তাহলে দুই গুণ আট, আট দুগুণে ষোলো। আর দ্বিতীয় সংখ্যা কি, দ্বিতীয় সংখ্যা থ্রি এক্স মানে তিন গুণ আট, তিন আসছে কত চব্বিশ, তাহলে প্রথম সংখ্যাটা ষোলো আর দ্বিতীয় সংখ্যাটা চব্বিশ। বলছি যে স্যার